পীর ছিল শাহজালাল খানকায় পীর, রাজপথে পীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর কবিত ধুতি খুলে ময়দান ভাগা করছে, কথা বলেন না কেন? আর এখন সব বন্ধ, পীর বেরিয়েছে, নামাজ নাই, রোজা নাই, পীর হয়ে বসে আছে, প্যান্ট শার্ট পরা পীর তার নাম? এই কথা কর নাকি আপনারা, জালেমের মুখে বাসান ডাকাই খে আরো জোরে কর, কই বাজান, কই বাজান নিয়ে আয়, বাজান কে নিয়ে আয়, জেলার যায় বলছে ও কয়াদি দানিয়াল চলো যাই, বাদশাহ তোমার ডেকেছে, আল্লাহর পয়গাম্বর ডেকে বলে সরব, আমাকে যদি জেলখানা থেকে নিতে চাও, আমার 70,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে আগে বের করে দাও, সবার শেষে আমি বের হব, আল্লাহু আকবার। নবীদের আদর্শ কত ভালো, নবীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ আদর্শ মানুষ, নিজের চিন্তা কখনোই করতেন না, চিন্তা করতেন উম্মতের কথা, বলেন ঠিক কিনা, যে আগে আমার উম্মতদেরকে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। আর আপনি আমি আতিবাতি সাতিনাতার পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে করত, গাঁজা খাই পা শক্ত, কুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশাখাই গরিবের রক্ত, আজে বাজে কত নেতার পিছনে স্লোগান দিলাম, নেতা ভাই যে একখানে, আব্দুল কাদের দুলাভাই, দুলাভাই আছে যেখানে, আমরা আছি সেখানে, দুলে ভাই গেছে কবরে, তোমরা কেন ওপরে, কথা কন না কে, কত নেতার পিছনে স্লোগান দিলেন, যশোর বা কেশবপুরে মিছিল করতে গেছেন, নেতার পিছনে মর কোন মিছিল করতে যান, প্রশাসনের লোকজন আইসা মিছিল থেকে 50 জন বা 100 জন লোককে নেতা সহ গ্রেফতার করে জেলখানায় নিয়ে গেল, নেতার তো মামু খালু সাসার অভাব নাই, সকালবেলা ঢুকি বিকালবেলা বের হয়, কিন্তু ওই গরিব কর্মী জনগণের তো আর দুনিয়াতে কেউ নাই, নেতা যদি ভালো হইতো, জনদরদি হইতো, মানব দরদি হইতো, ডেকে বলতে শোন আমি যখন তখন জেলখানা থেকে বের হব, কিন্তু এরা কৃষি খেতে কাজ করা মানুষ, এরা দিন মজুর, এরা শ্রমিক, আমাকে ভালোবেসে আমার টানে মিছিল করিতে আইসা প্রশাসনের হাতে গ্রেফতার হয়েছে, প্রথমে এদের জামিনের মুক্তির ব্যবস্থা কর, তারপরে আমি নেতা বের হব। সত্যিকারের ভালো নেতা হলে কে কথা বলতো না, কথা বলেন, আপনি আজে বাজে নেতার পিছনে স্লোগান দিয়ে গ্রেফতার হইলেন, নেতা ঠিকই জেলখানা থেকে বের হলো, আপনার খবর নিল না, এখন আপনার ছেলে মেয়ের দিন যাওয়া কঠিন, আপনার স্ত্রী খাবার পায় না, হাট ঘাট বাজার হাট নাই, তারা নিজের জায়গা জমি সব বিক্রি করে আপনার জামিনের ব্যবস্থা করে, এই জন্য কোন নেতার পিছনে স্লোগান দিতেছেন, কার পিছনে দিতেছেন, বুঝা শুনে দেন, সে আসলে মানব দরদ কিনা, জনদর কিনা, আপনি যেরকম নেতাকে জীবন দিয়ে ভালোবাসেন, সেও আপনাকে জীবন দিয়ে ভালোবাসে কিনা আগে পরীক্ষা করে দেখে, বুঝা শুনে স্লোগান দেন, 1.5 টাকার বিরিয়ানি, 3 টাকার চা খায়া লাভ দিন না, লঙ্গি খুলে যাবে, হাফ কেজি জিলেপি দিয়ে ইমান বিক্রি করে মুসলমান, লজ্জা হয় না কি, রাগ করছে জীবনে, এলাকায় আসলাম না, সমস্যা আছে, ওয়াশ লো, একটু ওয়াশ করতেছি, জীবনে মেলা ওয়াশ হচ্ছে, রাগ করলেন মনে হয়, কথা কন, মুনাফিকেরা টাকার কাছে বিক্রি হবে, মুমিনেরা টাকার কাছে বিক্রি হবে না, কথা বলে ঠিক কেনা, আপনি কি মুনাফিক, আপনাদের টাকা দিয়ে কেনা যায়, কথা কন না, মুমিনদেরকে লোভ দিয়ে কেনা যায়, গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা দিয়ে কেনা যায়, কেনা যায় না, মুমিনেরা বুলেটকে গোলাপের পাপড়ি হিসেবে গ্রহণ করবে, এর কারণ এরপরে বাতিলের কাছে মাথা নত করবে না, কথা বলে ঠিক কেনা, কিন্তু মুনাফিক একটু লোভ দেখায়, হ্যাঁ বেঁচে থাকা দরকার, তোর বেঁচে থাকা বের হবি কবর অর্ধ, তো ফেরেশতারা বলবে রিমান্ডে নেওয়া দরকার, খুব সর্বি জমাইছে দুনিয়া, মার বড়ি আটা বাটা, তখন না কে সেদিন মার হবি সাউন হবি না, কবরে ঢোকেন জ্বালা কত বড় করে, ইহা কি কি একেবারে অঙ্ক করে বুঝাইয়া দিন, মমিন হন, মমিনদের জন্য মৃত্যু হলো গিফট, উপহার, এপারে দুনিয়া উপরে জান্নাত, কথা বলে ঠিক কিনা, মমিন হওয়ার চেষ্টা, ইমান বিক্রি করেন না, ইমান বিক্রি করেন না, মোনাফিক হইন না, সব জায়গায় তালে তাল মিলাইন না, বুঝে শুনে তাল মিলা, ঠিক
আসতে কোন আসতে কোন এখন বলার দরকার না, বাড়ির যা ভাবির কাছে যায়া খাওয়া দাওয়া করে সত্যি হলে তারপরে কাল সকালবেলা দুইজন মিলে কোন ঠিক আজকে আপাতত বইলেন না, রাগ করেছেন করেন, আমি অসিরি খুব দ্রুত সময়ের মধ্যে দোয়া করে দেবো, আমার শরীরটা বড় ক্লান্ত। আমার যুবক ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও, আমি যে কথা বলতে চাই আল্লাহর পয়গাম্বর দানিয়েল সালামের কথা শুনে জেলার চলে আসছে বাদশার কাছে, বাদশা গো তার একটা শর্ত আছে, তার সাথে 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, সবাইকে জেলখানা থেকে বের করে দিলে সবার শেষে যে বের হবে। জালেম বাদশা বক্সের নাসরাটাকে বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, পুরো পৃথিবীর সমস্ত জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজানো যা বলে তুমি তাই করো, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা কারু আমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি, এলাকা এইবার 70,000 উম্মতকে ছেড়ে দেওয়া হলো জেলখানা থেকে সবার সে আল্লাহর পয়গাম্বার বের হয়ে জালেম বাদশার দরবারে প্রবেশ করবেন, কিন্তু দরবারে প্রবেশের একটা নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত প্রবেশ করে সেজদা দেওয়ার মতো করে, আল্লাহর পয়গাম্বার কোনোদিন কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে পারে না, তিনি দেহটাকে আটোসাটো করে সুন্দর করে জালেম বাদশার দরবারে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পর বাদশা বক্তে নাসর ডেকে বলে কি ব্যাপার বাবা, তুমি এমন ভাবে কেন ঢুকলে, সমস্ত মানুষ মাথা নত করে ঢোকে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গাম্বর ডেকে বলে ও বাদশা আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে তার কথা হলো, তাকে ছাড়া অন্য কারো কাছে আর মাথা নত করা যাবে না, যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলাই দিত, আপনি মরতেন ওই স্বপ্নের কথা না জেনে টেনশনে মরতেন, আর আমি না বলার কারণে আপনি আমারে মারতেন। জালেম বাসরে চেয়ারে বসায় দিলেন কে, সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহর একটু 2022 সালে বয়স বেশি হয়েছে কথা কন না কে, আমার আল্লাহ আগেও যেমন এখনো তেমন চিরকাল, কথা বলেন না কেন, নাকি আল্লাহ ঘুমাইছে, রাগ করেছেন আপনারা আমার কথায়? আমরা ইমানদার, আমরা হতাশাগ্রস্ত হব না, আমরা ভেঙে পড়ব না, আমরা দুর্বল হব না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিনরা হতাশ হয় না, নিরাশ হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না, ইমানের দাবিতে যদি মুমিন হও। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্যই আমি আল্লাহর সাহায্য করা ওয়াজিব। বেলা শেষে শেষ বিজয়ের হাসি ইমানদাররাই হাসবে পৃথিবীতে, কথা বলেন ঠিক কি না? জালেমদেরকে খেলতে দেন, ওরা যত খুশি খেলুক, রাগ করেছেন মনে হয়, শেষ খেলা খেলে দিবেন কে, আমার আল্লাহ। আমার যুবক ভাইরা এইবার আল্লাহর পয়গাম্বর চেয়ারে বসে যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ঘটনাটা বলবো নাকি দোয়া করে দেব, কারা কারা শুনবেন দু হাত তুলে একবার তাকবীর দিয়ে দেখেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমি। আরেকটি আয়াত আছে বাজান, সে আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন সংক্ষিপ্ত করে কয়েকটা মিনিট একটু বলি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময় আল্লাহ পাক আমাদেরকে দিলেন, আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কে কত বেশি উত্তম আমল করেছে, কার আমল কত বেশি সুন্দর, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক কি বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, যশোরের মুসলমানেরা কেশবপুরের যুবক বাজানেরা হৃদয়ের কান পেতে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন, আল্লাহ পাক মৃত্যুর কথা কেন বললেন, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, দাদা আসছে দাদার পরে বাবা আসছে,
বাবার পরে আমি আসলাম যাওয়ার সময় দাদার আগে নাতি চলে যেতে পারে, বাবার আগে ছেলে চলে যেতে পারে, কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। কল্লনাথ সিং জাইকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে, ইমানদারের মৃত্যু হবে। দুগ্ধ পান করা শিশু যেমন মায়ের কোলে নীরবে ঘুমের মধ্যে চলে যায়, ইমানদারের মৃত্যু সেইভাবে হবে বলেন আল্লাহু আকবার। আর যারা জালেম বেঈমান নাফরমান গুনাহগার, ওদের মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন, ওরা যন্ত্রণায় মৃত্যুবরণ করবে। বাজান, আজ হোক কাল হোক আপনাকে আমাকে মারা যেতে হবে, আমরা সবাই মৃত্যুবরণ করব, মানুষ মানে মরণশীল। এ বাজান গো, আমার এমন কোন ধর্ম নাই যে ধর্মের মানুষ বলে না যে মৃত্যু নাই, সকল ধর্মের মানুষ একটা কথাই একমত যে জন্মিলে মৃত্যু একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি মারা যাই, এই মসজিদের মাইক এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমি মারা গেলে বাজান, আপনার আমার মরণের সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা না, মেয়েটা কেঁদে বলবে বাবা না, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আমি যে কথা বলতে চাই বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, এ বাজান, আপনি আমি যখন মারা যাব, দিকে রঙিন পোশাক খুইলাম, গোসল করায়া দিয়া তোর সুরমা লাগাইয়া, কাফনের কাপড় পরায়া দিয়া চকলেটের মতো মোড়াইয়া, চারজন বর যাত্রী ধইরা খাটিয়াতে তুইলা, ওই অন্ধকার কবরে তিনজন নেমে রেখে আসবে বাজান, মনে করবো লোকগুলো বুঝে সাথে যাবে, না 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 না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে, ওই মাটির কবর থেকে দূরাকাশ একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছা দিল বাজান, সামান্য ছিদ্র ছিদ্র দেখতে একটু দুনিয়াটা দেখা যায়। এরপরে যখন এক দুই মুষ্টি করে তিন মুষ্টি করে মাটি কবরে দিতে লাগল, কবরের পুরোটা যখন মাটি দিয়ে দিল, কবরটা হয়ে গেল খুটখুটে অন্ধকার, নাই রে কবরে কোনো আলো নাই, নাই রে কোনো বাতি, নাই রে কোনো বিছানা, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা, সবাই কবরে মাটি দেওয়ার পর দোয়া করে এক পা দু পা করে চলবে, ওই মানুষের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো, যতই চিৎকার মেরে ডেকে বলি একারাই কে যায় না, আমারে ফেলাইয়া যায় না, কিন্তু আপনার আমার কথা কেউ শুনবে না রে বাজা। ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা। আমার নবীজি বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি ডেকে বলেন কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাউহু তিরমিজি। বিশ্ব নবী দেখে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ, আরো আস্তে কম সুবহানাল্লাহ। আরে যে ব্যক্তির আমল খারাপ, হুফরাতুম মিন হুফারিন নার, তার কবর হবে জাহান্নামের আগুনের গর্ত, জোরে কন নাউজুবিল্লাহ। এ বাজান গো, আমার ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ পাক বলেন ফামাই আমাল মিথকাল আযারাতিন খায়রাইয়ার ওয়ামাই আমাল মিথকাল আযারাতিন শাররাইয়ার। যদি অনুপরিমাণ যারা পরিমাণ নেক আমল করে থাকো বান্দা, ওইটাও তোমার আমল নামায় লেখা হয়, উঠানো হয়। আবার যদি তুমি সাররা পরিমাণ অনুপরিমাণ কোনা কারো বাদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লেখা হয়। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমল নামা হাতে দেবে, মানুষ বলবে মালি হাদাল কিতাব,
আপনি আমি জীবনে যা যা করেছি 70-50-60 বছরে সব লেখা আছে রে বাজান। এ বাজান গো আমার, ওই কবরে যদি একবার কেউ গুনাহ নিয়ে যায় কবরের মাটি এমন জোরে চাপ দেবে বাজান, ডানের হাড় বামে চলে যাবে, বামের হাড় ডানে চলে আসবে, এমন এক হাতুড়ি দিয়ে বাড়ি মারবে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিষাক্ত সাপ যখন কবরের মধ্যে সবল মারবে বাজান, ওই সবলের কারণে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় লোকটা ছটফট করবে। কি যে কবরে আজাব, কত যে কঠিন, কত যে যন্ত্রণা। আর যদি কবরটা কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হয় তার তোর বাঁচার কোন উপায় নাই। আমার আল্লাহ পাক বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। কে বলতেছেন? কে? আরো জোরে বলেন কি? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজান, দুনিয়াতে পায়ে আগুন লাগলে পায়ে ব্যথা পাওয়া যায়, হাতে আগুন লাগলে হাতে যন্ত্রণা হয়। আগুনে জ্বলার যন্ত্রণা কি? ওই বার ইউনিটে যারা থাকে ওদেরকে বলেন বাজান। ওই ঢাকা শহরে আগুন লাগলো, 8-10 তলা বিল্ডিং থেকে মানুষ আগুন থেকে বাঁচার জন্য লাফ দিল। ওই বরগুনার জাহাজে আগুন লাগলো, স্বামীরে ফেলায়া বিবি লাভ দিল, মা বাবারে ফেলায়া সন্তান লাভ দিল। ওরা বলে জাহাজটা যখন গরম হয়েছে মনে করছি মরে গেছি, কেউ বলে আমার হাত পুড়ে গেছে, কেউ বলে আমার পা পুড়ে গেছে। ওই জাহান নামে যদি কেউ যায়, ওই জাহান নামের আগুন যদি দেখের যেই জায়গাতে লাগুক না কেন বাজান, জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ স্পিরিট বেশি। ওই জাহান নামের আগুন যদি দেহে একবার লাগে যায়, দেহে আগুন লাগার কারণে কলিজা পুড়ে ছাই হবে। এই জন্য জাহান্নামে বড় কঠিন জায়গা। আমার আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মা বালা বিসিনা ফিহা আহকাব, নিশ্চয়ই জাহান্নাম উদ্ভিদ রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো জাহান্নামীদের থাকার আবাসস্থল, এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। ওই জাহান্নামে যারা যাবে বাজান, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে লোকগুলো যন্ত্রণার কষ্ট পেয়ে চোখের পানে ছেড়ে দিয়া কাঁদবে। যন্ত্রণা পাইতে পাইতে জাহান্নামীরা বড় ক্ষুধার্ত হয়ে আল্লাহকে বলবে আল্লাহ খাবার দাও। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাইতে দেবে এক শ্রেণীর ফল, নাম হলো জাক্কুম, কাঁটা যুক্ত ফল। এই ফলটা যখন জাহান্নামীরা খাবে গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরেও আসবে না, জাহান্নামীরা শুধু কাঁদবে আর কাঁদবে, আর ডেকে বলবে আল্লাহ খোদার যন্ত্রণায় খাবার চাইলাম রে মালিক, এ কেমন খাবার আমাদেরকে খাইতে দিলা আল্লাহ গো, এ কেমন খাবার খাইতে দিলা, গলার মাঝামাঝি আটকে গেছে, ভিতরেও যায় না বাহিরেও আসে না। জাহান্নামীরা চিৎকার মেরে মেরে কাঁদবে আর বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও। জাহান্নামীরা যখন চিৎকার মেরে পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, এমন কোনো পানি দেওয়া হবে না যে হামিমা ওয়া গাসাকা ইল্লা হামিমা ওয়া গাসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেবে বাজান যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পানি যখন জাহান্নামীরা পান করবে, ওই পানি পান করার কারণে জাহান্নামীদের লাড়ি ভুড়ি গুলো গলে গলে পড়বে। আর একটা বর্ণনায় পাওয়া যায়
ওই পানি পান করা মাত্র জাহান্নামীদের গোস্ত চর্বি গুলো খসে খসে পড়বে। সেই অন্ধকার কবরের দিকে আমরা যাচ্ছি, ওই জাহান্নামের শাস্তির কথা শুনতেছি। আল্লাহর কাছে কি তওবা করে কবরে যাওয়ার আগে এখনো সময় আছে বাজান? আমার আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝিদের সময় আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়া কে কত বেশি উত্তম আমল করেছো, কার আমল কত বেশি সুন্দর। ওই কবরে কাল হোক পরশু হোক আপনাকে আমাকে যেতে হবে বাজান। এখন কি নামাজ পড়বো না, এখন কি মসজিদ ভালো লাগে না, ছেলে মেয়েকে কি দিনদার নেককার বানাবো না, নিজে কি কোরআন আর ইসলামের পথে চলবো না। শাসেন বাজান হাত তুলে বলেন, হুজুর যতদিন বেঁচে আছি নেক আমল করবো, নামাজ সারবো না, রোজা সারবো না, হজ আল্লাহ দিলে তৌফিক দিলে করব, দান খয়রাত করব, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাবো, নেককার দিনদার বানাবো, বিবিদেরকে নামাজি বানাবো, পিতা মাতাকে কষ্ট দেবো না, জমির আল ঠেলবো না, খাদ্যে ভেজাল দেবো না, দিনের আলোতে রাতে রাতে গোপনে প্রকাশে কোনোদিন গোনা করব না। কারা কারা আছেন বাজান? ওই কবরে যাবার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজের জীবনটাকে নেক আমল দিয়ে উত্তম আমল দিয়ে সাজাবেন। দুহাত তুলে একবার দেখা আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।